বন্ধুরা, তোমাদের অন স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, সেই ভিডিওটার এখানে একটা লাইক বাটন আছে। সেই লাইক বাটনের সঙ্গে সঙ্গে ক্লিক করার পর এখানে তোমাদের সাবস্ক্রাইব বাটন লাল রঙের আছে, সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে অবশ্যই রেখে দেবে, যে কোনো ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে ছোট্ট কাজটি করতে হবে, এখানে যে বেল আইকন অপশনটা আছে এখানে ক্লিক করে নিয়ে অল অপশনটাকে ওপেন করে কিন্তু সর্বদা রেখে দেবে, যাতে কোনো ভিডিওর আপডেট তোমরা মিস না করো। বন্ধুরা, এই ভিডিওতে আমরা বৃত্ত সংক্রান্ত কিছু তথ্য জানবো, যেই সমস্ত তথ্যগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। জাস্ট এগুলো যদি তোমাদের জানা থাকে, অনেক কোশ্চেনের অ্যান্সার তোমরা উইদিন 2 এবং 3 সেকেন্ডে তোমরা সলভ করে দিতে পারবে। এখানে চলো আমরা এক এক করে জেনে নিই। এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এখানে কি হয়, একটা বৃত্ত, এটাই আমাদের কি সার্কেল, একটা বৃত্ত। এই বৃত্তের আমরা এই মাঝখান থেকে যেটা যায়, এটাকে আমরা যদি এবি নাম দিই, তাহলে এটাকে আমরা কী বলি, এটাকে আমরা কী বলি, ব্যাস বলি। এবং যদি এটার অর্ধেক যদি হয়, তখন সেটাকে কী বলি আমরা, ব্যাসার্ধ বলা হয়ে থাকে। এরপর যদি এই বৃত্ত যদি এই নিচ দিয়ে যদি একটা যদি আমরা তির্যক টানি, তাহলে এটাকে কী বলি আমরা, জ্যা বলে থাকি। জ্যা যে কোনো জায়গা থেকে হতে পারে। এই যে বৃত্ত আমি এখানে এটা টানলাম, এটা একটা জ্যা, এখানে একটা টানলাম, এটা একটা জ্যা, এখানে একটা টানলাম, এটা একটা জ্যা। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস জেনে নাও, এখানে তোমাদের এই যে একটা বৃত্ত, বৃত্তের মধ্যে এই যে একটা স্পর্শ করে যে চলে গেল, একে বলা হয় কি, স্পর্শক বলা হয়ে থাকে। এটা বৃত্তের যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে যদি আমি বৃত্তের স্পর্শকের উপরে যদি একটা লম্ব টানি, তাহলে এই লম্বটা সবসময় কী হয়ে থাকে তোমাদের, 90 ডিগ্রি হয়ে থাকে। আগে এবার চলো আমরা এক এক করে সমস্ত ডিটেলসগুলো জেনে নিই। এবার বৃত্তের ভিতরে তোমাদের একটা যদি সার্কেল আঁকানো থাকে, বৃত্তের ভিতরে যদি একটা ত্রিকোণ যদি একটা আঁকানো থাকে, তোমাদের ত্রিভুজ আকৃতি যদি একটা ত্রিকোণ এখানে আঁকানো থাকে, তাহলে এটাকে আমরা কী বলে থাকি, পরিবৃত্ত বলে থাকি, এই বৃত্তের পরিবৃত্ত। এইবার এখান থেকে যে রেজাল্টটা বেরিয়ে আসে, এই রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে লাগবে। এই একটা ধরনের এটি একটি বৃত্ত, এগুলো যখন আমরা অঙ্ক করবো তখন তোমরা বুঝতে পারবে যে এগুলো কীভাবে তোমাদের কতটা কাজে লাগছে। এই যে বৃত্ত, বৃত্তের ভিতরে আমি এই যে একটা আমি একটা এখানে আমি ত্রি এখানে আমি ত্রিভুজ একটা আঁকিয়ে নিলাম, এটা বৃত্তের কেন্দ্র ধরে নিলাম, এখানে আমি নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি। এইবার এখানে তো একটা কোণ হচ্ছে, এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে যদি আমি এখান থেকে যদি একটা লাইন যদি আমি এভাবে ড্র করি, এভাবে ধরে নাও আমি একটা লাইন ড্র করলাম, এই যার নাম দিলাম আমি ও। মনে রাখবে যে সমস্তগুলো বলছি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবসময়ের জন্য কিন্তু এগুলো জিনিসগুলো মাথার মধ্যে রাখবে, যে কোনো অঙ্ক করতে তোমার খুবই এখানে হেল্পফুল হবে এই সমস্ত তথ্যগুলো। তাহলে এখানে আমি ও নাম দিলাম, এই যে এইখানে যে ভিতরে যে এই কোণটা ধরে নিলাম আমি, এটা 40 ডিগ্রি, এই কোণটা ধরে নিলাম তোমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে, এই কোণটা 40 ডিগ্রি। এবার তোমাদেরকে বলা হলো যে এই যে এখানকার যে কোণটা রয়েছে, এই কোণটা কত বের করো, এই কোণটা নিচের এই ও কোণটা এটা কত বের করো। তাহলে এখানে মনে রাখবে এর ফর্মুলা, এই যে উপরে যত কোণটা হবে তার দ্বিগুণ হবে, এই যে নিচের কোণটা তার ডবল হবে, কত হবে তাহলে, এর যদি দ্বিগুণ হয়ে থাকে তাহলে উপরের কোণটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা কত হয়ে যাবে তোমাদের, 80 ডিগ্রি, 80 ডিগ্রি এই কোণটা হয়ে যাবে। ঠিক একইভাবে উল্টো দিক থেকেও কোশ্চিনটা আসতে পারে, ধরে নাও তোমার নিচের দিকের তোমার এই কোণটা দিয়ে দেওয়া হলো, নিচের কোণটাকে তোমাদের মান দিয়ে দিলো 140 ডিগ্রি, নিচের কোণটার মান দিল তোমাদের 140 ডিগ্রি। এবার বলা হলো যে উপরের যে কোণটা রয়েছে এই কোণটার মান কত সেটা বের করো, তাহলে এখান থেকে কী করতে লাগবে, নিচেরটা যদি ডবল হয় তাহলে উপরেরটা কি অর্ধেকের, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দিতে লাগবে, তাহলে কত হয়ে যাবে, 70 ডিগ্রি। তাহলে এই রেজাল্টটা সবসময়ের জন্য প্রযোজ্য, সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে। যদি একটা বৃত্ত, বৃত্তের ভিতরে যদি কোনো একটা ত্রিভুজ আকার ত্রিভুজ যদি থাকে, এখানে যদি উপরের কোণটা যদি তোমাদের যত ডিগ্রি হবে এর নিচের যে কোণটা তার ডবল হয়ে থাকবে, তাহলে এটা মাথায় থাকবে আশা করছি। এরপরে দেখে নেবো আমরা, এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ যে ফর্মুলা রয়েছে আমি টোটাল এখানে সবগুলো এক করে নিয়েছি, যেগুলো তোমাদের স্কিপ হয়ে যায়, কিছু যদি এখানে ছাড়া পড়ে যায় সেগুলো আমরা যখন অঙ্ক করবো, অঙ্কের মাধ্যমে সেগুলো আমরা শিখে নেবো। এখানে 1 নম্বরে কী দেওয়া আছে গুরুত্বপূর্ণ সূত্রের মধ্যে, 1 নম্বরে যেটা রয়েছে তোমাদের, এই ধরে নাও একটা বৃত্ত, বৃত্তের এই একটা আমি জ্যা আঁকলাম, এখানে সমান দৈর্ঘ্যের একটা জ্যা আঁকলাম, এই জ্যাটার দৈর্ঘ্য যত, এই জ্যাটা যদি আমাদের 5 সেন্টিমিটার হয় তাহলে এই জ্যাটাও আমাদের 5 সেন্টিমিটার, তাহলে সমান দৈর্ঘ্যের দুটো যদি জ্যা আঁকলাম, এখানে আমাদের কী রয়েছে, এখানে বৃত্তের কেন্দ্রটা রয়েছে। এইবার এখান থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিসটা মাথায় রাখবে, এখানে আবার আগে বুঝে নাও যে এখানে যেটা রয়েছে জ্যাটা এবং এই জ্যাটা দুটোই কিন্তু সমান, দুটো সমান দৈর্ঘ্যের। এইবার এখান থেকে যদি আমি একটা যদি এখানে যদি কোণ আঁকি, এখানে যদি আমি একটা ত্রিভুজ এঁকে ফেলি, এই যে একটা ত্রিভুজ আঁকলাম, এদিকে একটা ত্রিভুজ আঁকলাম, এরকম যদি আমি ত্রিভুজ আঁকি তাহলে সবসময়ের জন্য এই দিকের কোণটা যত হবে, ঠিক একই ডিগ্রি যেটা হবে তোমাদের, এই দিকের কোণটাও ঠিক তোমাদের একই ডিগ্রির হবে,
তাহলে উপরের কোণ এবং নিচের কোণ সর্বদা সমান হবে যখন এই জ্যাটা এবং এই জ্যাটা সমান হবে। এর সঙ্গে সঙ্গে আরও একটা এখানে রেজাল্ট রয়েছে, সেটা আমি একটু পরে তোমাদের দেখে দিচ্ছি। দুটো জ্যার দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এখান থেকে কেন্দ্র থেকে এর দূরত্ব যত দূর হবে ঠিক এই কেন্দ্র থেকে এর দূরত্ব ঠিক একই হবে, একই দূরত্ব হবে। এবং এর সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবে এই যে এটা কী জিনিস এটা কিন্তু আমাদের ব্যাসার্ধ, এটা কি আমাদের ব্যাসার্ধ, এটা কি বৃত্তের ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো একটা পরিধির উপরে যে কোনো জায়গায় যদি স্পর্শ করে সেটাকে আমরা কী বলি, ব্যাসার্ধ বলি। ব্যাসার্ধ যদি এটা 3 সেন্টিমিটার হয় তাহলে এই যে এই দিকেরটা যেটা রয়েছে এটাও 3 সেন্টিমিটার হবে, এই দিকেরটা যেটা রয়েছে এটাও 3 সেন্টিমিটার হবে, এবং এই দিকের যেটা রয়েছে এটাও 3 সেন্টিমিটার হবে। এই জিনিসটা মাথায় রাখবে, কেন্দ্র থেকে আমি যেদিকেই টানি না কেন সেই ব্যাসার্ধ সব দিকে কিন্তু সমানই হবে। এই রেজাল্টটাও কিন্তু মাথার মধ্যে সেট করে রাখবে। নেক্সট দেখে নাও, 2 নম্বরে এখানে যেটা রয়েছে তোমাদের, এখানে 2 নম্বরে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এটি একটি বৃত্ত, আমাদের একটা বৃত্ত হয়ে গেল। বৃত্তর উপরে এটা একটা টানলাম আমি কি জ্যা টানলাম, এটা একটি জ্যা টেনে নিলাম, এ বি একটা জ্যা, বৃত্তরে এটা কেন্দ্র, বৃত্তের এটা আমাদের কেন্দ্র হয়ে গেল। এবার কেন্দ্র থেকে যদি আমি বৃত্তের এই জ্যার উপরে যদি একটা লম্ব টানি তাহলে এটা কী হবে, সবসময় 90 ডিগ্রি হবে। লম্ব টানলাম, লম্ব টানা মানে সেটি সবসময়ের জন্য 90 ডিগ্রি। এইবার এখান থেকে যদি আমি একটা ইমাজিনারি যদি মনে করি যে এটা একটা আমি ত্রিভুজ আঁকিয়ে নিচ্ছি, এই একটা আমি ত্রিভুজ আঁকিয়ে নিলাম। এইবার এখানে যে জ্যাটা, এই জ্যা যে কোনো জ্যা, শুধু এই জ্যার কথা বলছি না, এখানেও যদি আমি জ্যা আঁকি বা এদিকেও জ্যা আঁকি, এদিকে আঁকি বা এদিকে আঁকি, যেদিকে জ্যা আঁকি না কেন, এখানে এটাকে নাম দিয়ে দাও ডি, এটা নাম কি দাও ডি। এইবার সবসময় মনে রাখবে বৃত্তের কেন্দ্রে থেকে জ্যার উপরে যদি লম্ব টানা হয় তাহলে ওই জ্যাটাকে, এই যে জ্যাটা এঁকেছি ওই লম্ব জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে, মানে এই দিকে যত দৈর্ঘ্য এই দিকেও তত দৈর্ঘ্য। এটা যদি 3 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে এটাও 3 সেন্টিমিটার। এবং এই যে বারবার করে বলছি এই যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপরে যেখানেই তুমি দৈর্ঘ্যটা এটাকে যদি আমি 3 সেন্টিমিটার ধরি তাহলে এটাও আমাদের 3 সেন্টিমিটার সেম হবে। এটাকে যদি আমি 5 সেন্টিমিটার ধরি তাহলে এটাও তোমাদের 5 সেন্টিমিটার হবে। কিন্তু এখানে যে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট জিনিসটা, এই যে লম্বটা যখন তোমাদের অঙ্ক করবে, যদি এখনও মাথার মধ্যে যদি সেট না হয় অঙ্কর মাধ্যমে তোমাদের আলো ভালোভাবে মাথার মধ্যে ঢুকে যাবে। এখানে তাহলে কী হয়েছে গেলো, তোমাদের একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, বৃত্তের যে কোনো একটা জ্যা, এবার ত্রিভুজের বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপরে যদি একটা লম্ব টানা হয় তাহলে এই যে লম্বটা যেটা টানলাম, এই জ্যাটাকে যদি আমি এ বি নাম দিই, এই যে লম্বটা টানলাম এটি সমান দুভাগে ভাগ করলো, এই জ্যাটাকে সমান দুভাগে ভাগ করলো, মানে এই এ বির দৈর্ঘ্য যত, এ বির দৈর্ঘ্য যত হবে তোমাদের এখান থেকে এডির দৈর্ঘ্য যত হবে তোমাদের এখান থেকে তোমাদের বিডির দৈর্ঘ্য তোমাদের তত হবে, বিডির দৈর্ঘ্য তত হবে। মানে এখান থেকে তোমরা বলতে পারো এ বিটার যদি পুরো দৈর্ঘ্য আমি ধরতে যাই তাহলে এডি প্লাস বিডি। তাহলে আশা করছি তোমাদের মাথার মধ্যে সেট হয়েছে, মাথার মধ্যে বুঝতে পেরেছো যে জিনিসটাকে কী বলা হচ্ছে। এবং যদি এ বিটাকে যদি জিজ্ঞেস করা হয় এ বি পুরো এ বিটা কত, তোমাদের এডির মান দেওয়া রয়েছে, এডির মান দেওয়া হয়েছে 3 সেন্টিমিটার। এবার বলা হয়েছে যে জ্যার দৈর্ঘ্যটা কত সেটা বলো, তাহলে কী হবে এড ডবল হয়ে যাবে, তার মানে কত 6 সেন্টিমিটার হলো গিয়ে জ্যাটার দৈর্ঘ্য। ঠিক একইভাবে যদি তোমাদের বিডির মান দেওয়া থাকে 4 সেন্টিমিটার, জ্যার দৈর্ঘ্য কত জিজ্ঞেস করা হলো তাহলে কী 4-এর ডবল হয়ে যাবে, 8 সেন্টিমিটার হয়ে যাবে। 3 নম্বরটা কী আছে তোমাদের এখানে, 3 নম্বরটা একটু আগে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, যদি একটা এই যে একটা বৃত্ত, বৃত্তের দুটো জ্যা রয়েছে, দুটো জ্যা বৃত্তের কেন্দ্রে থেকে, এই বৃত্তের কেন্দ্রে থেকে আমি দুটো জিনিস শিখালাম, একটা হলো কি এখান থেকে যদি আমরা ত্রিভুজ আঁকিয়ে ফেলি তাহলে এদিকের কোণটা, এদিকে একটা যদি ত্রিভুজ আঁকি এদিকের কোণটা সেম হবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের বৃত্তের কেন্দ্র থেকে উপর যদি লম্ব টানি এই লম্বের দৈর্ঘ্যও তোমাদের সেম হবে। এর সঙ্গে সঙ্গে যদি আমি লম্ব টানি তাহলে কি এটা সমান দুভাগে ভাগ করে ফেললাম, তাহলে কতগুলো ইম্পর্টেন্ট রেজাল্ট এখানে কিন্তু বেরিয়ে হলো। আশা করছি তোমাদের মাথার মধ্যে সেট হচ্ছে, কোনো ডাউট থেকে গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। 4 নম্বর কোশ্চেনটা কী এখানে আছে দেখুন, 4 নম্বর যে ফর্মুলাটা যেটা রয়েছে, এই যে একটা ধরুন আমি বৃত্ত আঁকলাম, একটা বড় একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের উপরে এখানে আমি একটা ত্রিভুজের মতো একটা আঁকিয়ে নিচ্ছি, এই একটা আমি ত্রিভুজের মতো আঁকিয়ে নিলাম, একে আঁকানো হয়েছে। এইবার এইখানে এটার নাম দিয়ে দাও এ, এটার নাম দিয়ে দাও বি, এটার নাম দিয়ে দাও কি সি। এইবার এখানে যদি এই অ্যাঙ্গেলটা, এটা একটু আগে আমি তোমাদেরকে বললাম এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, থিটা মানে এই অ্যাঙ্গেলটা যত হবে নিচের যে অ্যাঙ্গেলটা যেটা রয়েছে নিচের অ্যাঙ্গেলটা তার কী হবে দ্বিগুণ হবে, 2 থিটা হবে। এখানে যদি ত্রিভুজ আঁকা নাও থাকে, অনেক সময় কী হয় ত্রিভুজ আঁকা থাকে না, এই জন্য তোমাদের এখানে এই জিনিসটা নেওয়া হয়েছে। অনেক সময় জ্যারের ছবি এইভাবে ছবি এঁকে দিলো, এখানে হয়তো তোমাদের ত্রিভুজ নেই, ত্রিভুজে তখন তোমাদের একটা ইমাজিনারি ধরে নিতে লাগবে যে নিচের দিকে একটা লাইন আছে, ডট ডট করে একটা লাইন আঁকিয়ে নিলে। তাহলে সবসময় মনে রাখবে এই কোণটা উপরের কোণটা যত হবে, উপরের কোণটা যদি তোমাদের 90 ডিগ্রি হয় তাহলে নিচের কোণটা হবে কত, 80 ডিগ্রি হবে, 80 ডিগ্রি হবে। এখানে 90 ডিগ্রি কোণ কখন হয় সেই জিনিসটা আমি তোমাদের এই যে নেক্সট যে ফর্মুলাটা রয়েছে সেটা, বৃত্ত, এই যে একটি বৃত্ত, বৃত্তের সবথেকে বড় জ্যা,
সব থেকে বড় জ্যা সেটাকে কি বলা হয় থাকে, ব্যাস বলা হয় থাকে। বৃত্তের সব থেকে বড় জ্যা যেটা হয় সেটাকে ব্যাস বলা হয়। সেই ব্যাস দিয়ে আমি বৃত্তের পরিধির উপরে যে কোনো জায়গায়, শুধু এই দিকে না, যে কোনো জায়গায় যদি একটা ত্রিভুজ আঁকি, সেই ত্রিভুজের উপরের যে কোণটা রয়েছে, উপরের কোণটা সব সময়ের জন্য কত হবে, 90 ডিগ্রি হবে। কত হবে তোমাদের? 90 ডিগ্রি হবে। মাথায় রাখবে যে উপরের যে কোণটা, বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটো দিকে যদি আমি আঁকি তাহলে 90 ডিগ্রি হবে। এবং বাকি দুটো কোণ কত ডিগ্রি হবে, বাকি দুটো কোণ কত ডিগ্রি করে হবে, বাকি দুটো কোণ কত ডিগ্রি হবে, সেই জিনিসটা জানার জন্য কী দরকার? আমি তোমাদের আর একটা ফর্মুলা বলে দিচ্ছি। যখন সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো তোমরা, সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে ধরো নাও এই একটা ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এটা এই বাহুটা এবং এই বাহুটা তোমাদের সমান। এই যে এখানে রয়েছে এ, এখানে রয়েছে বি, এ বি হয়ে গেল তোমাদের। এবং এই ত্রিভুজের এই কোণটা, এই কোণটাকে আমি তোমাদেরকে বলে দিলাম এটা হলো তোমাদের 60 ডিগ্রি। এই কোণটা কত তোমাদের? 60 ডিগ্রি। যেহেতু এই যে সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই দুটো বাহু এর সমান, সেহেতু একটি ত্রিভুজের ভিতরের সমস্ত কোণগুলোর মান কত হয়ে থাকে, সমস্ত কোণের সমষ্টি আমাদের হয়ে থাকে 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে কত, 60 ডিগ্রি ক্যালকুলেট হয়ে গেছে, মানে পড়ে আছে কত, 120 ডিগ্রি। আর 120 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল আমাদের 120 ডিগ্রি হবে। যখন দেখবে যে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু যে 3 নম্বর বাহুর সঙ্গে যেখানে লেগে আছে, সেই বাহুটা সবসময়ে এর কি হবে, এই যে এর যত ডিগ্রি থাকবে ওটাকে দুভাগে ভাগ করে দিলে যত হয় তত ডিগ্রি হবে। মানে কত, এটাকে যদি 120কে আমি দুই ভাগ করি তাহলে এটা কত হয়ে যাবে, 60 ডিগ্রি। এবং এটাও কত হয়ে যাবে, 60 ডিগ্রি। এইবার একটা জিনিস মনে রাখো, ত্রিভুজের তিনটে বাহু, তিনটে কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে ওই ত্রিভুজটি একটি হলো গিয়ে তোমাদের যেটাকে বলা হয় একদম ইকুয়াল ত্রিভুজ। একবার তিনটে বাহু সমান, এর তিনটে বাহুই সমান, 60 ডিগ্রি যখন কোণ হবে সবগুলোই, তখন হবে এর তিনটে বাহুই সমান তখন হয়ে যাবে। তাহলে এই জিনিসটাও মাথায় রাখবে। আর এই রেজাল্ট আশা করছি তোমাদের মাথার মধ্যে সেট হয়েছে। এখানে যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের সব থেকে বড়ো জায়গা যেটাকে আমরা ব্যাস বলে থাকি, ব্যাস থেকে ত্রিভুজের পরিধির উপরে তোমাদের এখানে এর উপরে যে কোনো একটা জায়গায় তুমি অ্যাঙ্গেল আঁকো না কেন, যদি একটা ত্রিভুজ আঁকি, সেই ত্রিভুজের এই কোণটা সবসময় তোমাদের কত হবে, 90 ডিগ্রি হবে। যেহেতু ত্রিভুজের এর উপরে তোমাদের ব্যাসগুলো তোমাদের কী হয়, এ হয় তোমাদের সমান হয়ে থাকে, যদি এটা সমান হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে, একটা হয়ে যাবে কত, 90 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, একটা 45 ডিগ্রি। কিন্তু এখান থেকে এটা তোমাদের সমান হবে না। এই যে এখানে আমরা বৃত্তের কেন্দ্রে থেকে পরিধির উপরে যে কোনো জায়গায় যদি আমি এটা আনি তাহলে সেটা কি, এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটাও 5, এটাও 5, এটাও 5। কারণ এগুলো সবগুলোই কি, সবগুলোই এগুলো ব্যাসার্ধ, এগুলো সবগুলোই ব্যাসার্ধ। এই সমস্ত যেগুলো রয়েছে এগুলো সবগুলোই তোমাদের ব্যাসার্ধতে ক্যালকুলেট হচ্ছে। তখন এটা যদি জিজ্ঞেস করা হয় উপর, এটা যদি তোমাদের সমান হয়, এই দুটো যদি তোমাদের সমান হয় তাহলে মনে রাখবে যে এই কোণটা হবে 45 ডিগ্রি, এই কোণটা হবে 45 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটে কোণের মান 180 ডিগ্রি হয়, উপরেরটা যদি 90 ডিগ্রি হয় বাকি আর পড়ে থাকে 90 ডিগ্রি। এবং যদি দুটো বাহু যদি সমান হয় তাহলে 90 ডিগ্রি আমরা দুই ভাগে ভাগ করবো, সেটি কত হয়ে যাবে, 45। তাহলে এটা হয়ে যাবে 45, এটা হয়ে যাবে 45। নেক্সট রেজাল্টটা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট একটা। বৃত্ত, এই যে আমাদের একটা বৃত্ত, বৃত্তের যে কোনো একটা জ্যা নিয়ে নাও, যে কোনো একটা জ্যা, যে কোনো জ্যা থেকে একটা ত্রিভুজ আঁকো, এই জ্যা থেকে একটা ত্রিভুজ আঁকো, এই একটা ত্রিভুজ আমি আঁকলাম। এবার এই জ্যা থেকে, এই এই জ্যার এই কোণটা থেকে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এ বিন্দু থেকে একটা ত্রিভুজ আঁকো, বি বিন্দু থেকে আর একটা ত্রিভুজ আঁকো, এই বি বিন্দু থেকে আমি আর একটা ত্রিভুজ আঁকলাম। যদি এইভাবে কখনো ত্রিভুজ আঁকা হয় তাহলে এই কোণের মান যত হবে, যত ডিগ্রি, এই কোণের মান ধরে নাও আমি 40 ডিগ্রি হলো, ঠিক একই সমান মান হবে এই কোণের মান, এই কোণের মানও তোমাদের কথা হবে 40 ডিগ্রি হবে। মাথায় থাকবে আশা করছি যে বৃত্তের উপরে, এই যে বৃত্ত হয়ে গেল, বৃত্তের উপরে যে কোনো একটা জ্যা, আমি এদিকে এবার জ্যা নিলাম, এদিকে একটা জ্যা নিলাম, এই জ্যার উপর দিয়ে, এই জ্যা দিয়ে এ বিন্দু এটা ধরে নাও, এটা তোমাদের বি বিন্দু। এবার এ বিন্দু দিয়ে আমি একটা ত্রিভুজ আঁকলাম, এইভাবে একটা ত্রিভুজ আঁকলাম। এবার ঠিক এবার বি বিন্দু দিয়ে আর একটা ত্রিভুজ আমি এইভাবে আঁকলাম। এইবার তোমাদের এখানে, এবার তোমাদের এখানে যে কোণ দুটো তৈরি হলো বৃত্তের পরিধির উপরে, এই যে এইদিকে একটা কোণ তৈরি হলো, এইদিকে একটা কোণ তৈরি হলো, এই কোণের মান যত হবে 40 ডিগ্রি হলে এই কোণের মানও 40 ডিগ্রি হবে, এই কোণের মান 60 ডিগ্রি হলে ওই কোণের মানও 60 ডিগ্রি হবে। আশা করি মাথার মধ্যে বুঝতে পেরেছো। আশা করি কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই রাখবে। এবার নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা দেখে নাও। নেক্সট রয়েছে এখানে একটা বৃত্ত, এই একটা বৃত্ত হয়ে গেল। বৃত্তের ভিতরে আমি যদি একটি চতুর্ভুজ আঁকি, বা চতুর্ভুজ যে কোনো টাইপের একটা যদি চতুর্ভুজ আঁকি, সেই চতুর্ভুজের নাম দিলাম আমি এদিকে এ বি সি এবং ডি, তখন মনে রাখবে এই কোণের মান, তখন মনে রাখবে এই কোণ, এই কোণটা ধরে নেওয়া হলো তোমাদের 60 ডিগ্রি,
তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হয়ে যাবে তখন কিন্তু 120 ডিগ্রি। কেন হয়ে যাচ্ছে 120 ডিগ্রি আমি ডাইরেক্ট কীভাবে বলতে পারছি? কারণ এই কোণটা এবং এই কোণটার যোগফল সবসময়ের জন্য 180 ডিগ্রি হবে। মাথায় রাখবে এই কোণটা এবং এই কোণটার যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। ঠিক একইভাবে এই কোণটা কোণাকুণিভাবে এই কোণটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা তোমাদের হয়ে যাবে তখন তাহলে 140 ডিগ্রি। 140 ডিগ্রি কেন হবে? কারণ দুটো কোণের যোগফল, দুটো কোণের যোগফল তোমাদের 180 ডিগ্রি হবে। কোণাকুণি কোণগুলোর যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। কখন? যদি বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আঁকানো হয় তখন। তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে বৃত্তের ভিতরে যদি একটি তোমাদের চতুর্ভুজ থাকে তাহলে এই কোণটা যত হবে এবং এই কোণটা যত হবে এই দুটোর যোগফল 180 ডিগ্রি হবে। কোণাকুণি কোণগুলোর যোগফল তোমাদের 180 ডিগ্রি হবে এবং সব কোণগুলোর যদি যোগফল তুমি করতে চাও তাহলে কত হবে? 360 ডিগ্রি হবে। ধরে নাও সব কোণগুলো যদি যোগফল বের করো তাহলে তোমাদের 360 ডিগ্রি হবে। এটাও মাথার মধ্যে রাখবে। তিন নম্বর যেটা রয়েছে, 8 নম্বর যেটা রয়েছে তোমাদের, এটা স্পর্শক নিয়ে। এইবার তোমার এই একটা বৃত্ত, এই বৃত্ত বৃত্ত থেকে আমি একটা এই একটা স্পর্শক চলে গেল এইদিকে, আর একটা স্পর্শক চলে গেল এখানে। বৃত্তের এটা কেন্দ্র, কেন্দ্রের নাম ও, এটা তোমাদের এ, এটা তোমাদের বি। বৃত্তের কেন্দ্র থেকে যদি স্পর্শকের উপর আমি লম্ব টানি, একটু আগে তোমাদের লম্ব সম্বন্ধে জানালাম, তাহলে এই লম্বটা কত হয় সবসময়ের জন্য? 90 ডিগ্রি হয়, এটা মাথায় রাখবে। এখান থেকে যদি এর উপরে একটা এ টানি তাহলে এটা কত হবে? এটাও তোমাদের 90 ডিগ্রি হবে। এইবার এই যে স্পর্শকটা টানা হলো এই পি থেকে, পি থেকে বৃত্তের উপরে যে কোনো বিন্দু, শুধু পি না, এখান থেকেও যদি আমি টানি বা এখান থেকেও যদি আমি টানি বা এখান থেকেও যদি আমি টানি, যেখান থেকেই টানি না কেন, বৃত্তের উপরে যে ওই স্পর্শকে আমি টানি না কেন সেই স্পর্শক দুটো সবসময়ের জন্য সমান হয়। এই স্পর্শক দুটো সমান সবসময়। এটা যদি 5 সেন্টিমিটার হয় এটা 5 সেন্টিমিটার, এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এটা 10 সেন্টিমিটার। এইভাবে মাথায় রাখবে, আশা করছি যে মাথায় থাকবে, কারণ এগুলোকে তোমাদের যখন আমরা অঙ্ক করবো প্রচুর প্রচুর পরিমাণে কাজে লাগবে। এরপরে যেটা খুব সব থেকে একটা গুরুত্বপূর্ণ এখানে ইম্পর্টেন্ট জিনিস, এই 9 নম্বরটা যেটা রয়েছে, এই ধরনের একটা বৃত্ত দিলাম আমি তোমাকে, এই বৃত্ত দিলাম, এ একটা জ্যা চলে গেল, এ বি একটা জ্যা ধরে নাও, বৃত্তের আর একটা জ্যা এটা পি কিউ, এখানে মিডিল বিন্দুটা ও, এখানে তোমাদের এই যে মান ও রয়েছে কিংবা কিউ রয়েছে ধরে নাও। এবার তোমাদের এর মান দেওয়া রয়েছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, বি এর দেওয়া রয়েছে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য, এ কিউ মানে এই জায়গাটার, এইখানে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিই, এই যে এই জায়গাটার দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেন্টিমিটার, এখান থেকে এই জায়গাটার দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, এখান থেকে এই জায়গাটা দেওয়া দৈর্ঘ্য রয়েছে 3 সেন্টিমিটার। এবার জিজ্ঞেস করা হলো যে এই জায়গাটার দৈর্ঘ্য কত হবে, ওই দিকের সাইডটা দৈর্ঘ্য কত হবে, তোমরা একবারে বের করে দিতে পারবে ফর্মুলার মাধ্যমে। ফর্মুলায় রয়েছে তোমাদের সেটা কি, সেটি কি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে ছবিগুলোকে একটু বুঝে নাও যে কীভাবে এই ছবিগুলো থাকতে পারে তোমাদের। ঠিক এইভাবে তোমাদের ছবি থাকতে পারে, অথবা তোমাদের এইভাবেও ছবি থাকতে পারে, এইভাবে একটা দিয়ে তোমাদের একদম কাছাকাছি কাছাকাছি একদম কাছাকাছি তোমাদের ক্রসটা থাকতে পারে, এই বৃত্ত এখানে এবং এখানে এই কাছাকাছি ক্রস থাকতে পারে। ঠিক এখানেও কাছাকাছি থাকলেও ক্রস থাকলেও এটা অ্যাপ্লাই হবে এই ফর্মুলাটা। এবং এর সঙ্গে সঙ্গে যদি এই একটি বৃত্ত, বৃত্তের উপরে এই একটি তোমাদের চলে গেলো এবং এখান থেকে নিয়ে আর একটা এইভাবে তোমাদের চলে গেলো, এই যে এ বি একটা মাঝখান দিয়ে গিয়েছে। এবার এই দুটোই কিন্তু জ্যা, এই যে একটা জ্যা, এটাও কিন্তু একটা জ্যা, এটাও কিন্তু একটা জ্যা, কিন্তু জ্যা দুটো কিন্তু স্পর্শ কিন্তু একদম ভিতরে করেনি, কিন্তু এই যে দুটো জ্যা, দুটো যে স্পর্শ করছে, এই একটা জ্যা, এই যে একটা জ্যা, এটা একটা জ্যা ধরে নাও, এবং এই একটা জ্যা, দুটো কিন্তু ভিতরে স্পর্শ করছে না, স্পর্শকে দুজনে কি ভিতরে টাচ করছে? ভিতরে টাচ করছে না। কিন্তু যদি এটাকে আমি ইমেজিনারি ধরে নিই, যদি আমি ধরে নিই এই এই জ্যাটা এইভাবে চলতে আছে, এইভাবে চলে যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে, ঠিক একইভাবে এই জ্যাটা এইভাবে আসছে, এইভাবে আসতে আসতে কি এই যে একটা জায়গায় এখানে স্পর্শবিন্দু এখানে পড়ে যাচ্ছে, এখানে দুটো যে আমরা এইভাবে মিডিল বরাবর দিচ্ছিলাম বলে এখানে স্পর্শটা পড়ছিল, যেহেতু এই জ্যাটা একটু সমান্তরালভাবে রয়েছে, একটু একটু হলেও টেড়া বেঁকা হয়ে রয়েছে, সেই জন্য এখানে স্পর্শ করছে না, সে স্পর্শ করছে কি তার বাইরে গিয়ে স্পর্শ করছে। এখানে এটা এ বি, এখানে তোমাদের সি ডি জ্যা দুটো, তাহলে বাইরে কেউ যদি স্পর্শ করে তাও সেটি অ্যাপ্লাই করা যাবে। তাহলে ফর্মুলাটা কী থাকবে তোমাদের সবসময়ের জন্য? এ কিউব মানে এ কিউ বলতে কি, প্রথম যে বিন্দু থেকে যে বিন্দুতে গিয়ে স্পর্শ করলো, এ বিন্দু থেকে গিয়ে কোথায় স্পর্শ করলো, এখানে স্পর্শ করলো, তাহলে এ কিউ হয়ে গেল। তারপর বি বিন্দু, বি বিন্দু থেকে এখানে স্পর্শ করলো, বি বিন্দু থেকে তোমাদের এই পর্যন্ত স্পর্শ করলো, এটা হয়ে গেল প্রথম যে লাইনটা রয়েছে সেই লাইনের কাজ শেষ। সমান সমান সবসময়ের জন্য সমান সমান সি কিউ মানে সি থেকে শুরু করে যেখানে গিয়ে ক্রস চিহ্নটা যেই জায়গায় হবে, সি থেকে শুরু করে ক্রস যত দূর হবে সেই জায়গাটার দৈর্ঘ্য, এর সঙ্গে সঙ্গে তারপর গুণ করে ডি থেকে এই কিউ পর্যন্ত যত দূর হবে সেই জায়গাটার দৈর্ঘ্য, যখন অঙ্ক করবো তোমাদের মাথায় আরও ভালোভাবে সেট হবে।
এবার যে 10 নম্বরটা যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, আশা করি যে তোমাদের মাথার মধ্যে সেট হয়েছে, এবং যে না হয় ভিডিওটাকে আর একবার রিপিটেড দেখে নাও। এবং এইগুলো থেকে কিন্তু আমাদের তোমাদের দেখবো যখন আমি অঙ্ক করাবো, যেগুলো 1-2 নম্বরের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে, সেই সমস্ত কোশ্চেনগুলো উইদিন সেকেন্ডে তোমরা দেখে একমাত্র ছবিটা একটু খালি এঁকেই তোমরা অ্যান্সারগুলো করে দিতে পারবে। বইয়ের যত অঙ্ক রয়েছে সবগুলোই আমরা সমাধান করবো ধীরে ধীরে। এবং যারা আমাদের চ্যানেল WBPSC এক্সামে প্রথমবার ভিজিট করছে, তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন ওপেন করে অবশ্যই রাখবে। এখানে দেখে নাও, যদি বৃত্ত, এই একটা বৃত্ত, ভিতরে এই একটা জ্যা, একটা হলো তোমাদের জ্যা, একটা জ্যাকে আমি এইভাবে বাড়িয়ে দিলাম, এবং আর একটা যেটা হলো, আর একটা হলো সেটি পর্শক। এর আগে কি দুটোই জ্যা হচ্ছিল, কিন্তু একটা না, এবার একটি জ্যা এবং আর একটি কি পর্শক। তাহলে যখন যেটা পর্শক হবে, পিটিতে পর্শকের নাম দিলাম, জ্যাটা হলো তোমাদের এবি, এবি। এবার কি হবে এখানে, এখান জায়গায় যদি পর্শক এসে থাকে, যদি কেউ যদি পর্শ করে যায়, তাহলে সেই পর্শকটার স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান পি থেকে, মানে এই এই যে জেয়া যেটা রয়েছে, জে থাকে যেখানে গিয়ে তোমাদের ক্রস হবে, সেই ক্রসের দৈর্ঘ্য মানে পি এ ক্রসের দৈর্ঘ্য গুণ দিয়ে তোমাদের পি বি, পি বি মানে এখান থেকে এই পর্যন্ত, এ থেকে তোমাদের পি পর্যন্ত, বি থেকে তোমাদের পি পর্যন্ত। এগুলো কীভাবে কাজে লাগবে তোমরা হয়তো মাথার মধ্যে এখন একটু হলে উপর দিয়ে যদি চলে যায়, কিন্তু যখন আমরা অঙ্ক করবো তখন তোমরা বুঝতে পারবে যে এই জিনিসটা, এই ভিডিওটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইউজফুল। আশা করি তোমাদের মাথার মধ্যে সেট হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।